রাজ্যের ইতিহাসে সম্ভবত নজিরবিহীন ঘটনা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বহু সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারদের আটকে রাখার ফরমান জারি করা হয়েছে জানা গেছে কোনো বিদ্যুতের বিলিং একশো শতাংশ করার জন্য কর্তৃপক্ষ প্রত্যেক ডিভিশনে সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারদের নানাভাবে চাপ দিয়ে আসছিলেন এবারে বিলিং আসান রূপ না হওয়ার প্রেক্ষিতে বহু সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারদের এপ্রিল মাসের বেতনে চল্লিশ শতাংশ আটকে রাখার জন্য শনিবার দুগুলোকে ফরমান জারি করলেন বিদ্যুৎ নিগমের ডিরেক্টর ফিনান্স জিৎ সিং ডোগ জারি করা ফরমানে যখন বিলিং পারফরমেন্স সন্তোষজনক হবে তখনই বিবেচনা করা হবে আটকে রাখা বেতন চল্লিশ শতাংশের কতটা রিলিজ করা হবে ফরমান অনুযায়ী আগরতলা বেলোনিয়া ধর্মনগর কুমারঘাট জিরানিয়া উদয়পুর জম্পুই জলা খোয়াই এবং সোনামুড়া সহ বেশ কিছু ডিভিশনের সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারদের এপ্রিল মাসে বেতনে চল্লিশ শতাংশ আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নিগম সূত্রে খবর বিদ্যুৎ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েই ফরমান জারি করা হয়েছে এই ফরমান জারি হবার পর নিগমের সর্বস্তরের কর্মচারী মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের প্রশ্ন উঠতে শুরু করেছে যিনি ফরমান জারি করেছেন তার উপরও বিলিং করার বিষয়টি দেখভাল করার দায়িত্ব রয়েছে তাহলে ডিরেক্টর ফিনান্সের বেতন কেনই বা আটকে রাখা হবে না সবচেয়ে বড় প্রশ্ন যে বিষয়টি উঠে আসছে বেতন আটকে রাখার এই সিদ্ধান্ত কি নিগম নিতে পারে কারণ সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারদের সিংহভাগে বিদ্যুৎ দপ্তরের কর্মচারী ডেপুটেশনের নিগমে কাজ করছেন ফলে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে কি নিগম এই ধরনের ন্যাকারজনক সিদ্ধান্তে স্তম্ভিত নিগম কর্মীরা নিগমের ভেতরের খবর এই ফরমান প্রত্যাহার না করা হলে আইনের দ্বারে কড়া নাড়বেন সংশ্লিষ্ট আধিকারিকরা क्यों रिपोर्ट चैनल दिन डॉक्त